हेलो, वेलकम टू एस जे इन्स्टिट्यूशन। आज के सीपीओर प्रथम क्लस करते जा सीपीओर मेमोरि बेस क्वेश्चन मैथामेटिक्सर ओपर क्वान्टिटी एप्टीट्यूडर ओपर आज के प्रथम क्लस करो। तरगे जेने सीपीओ एक्सामे की सिलेबस आने मैथर को चैप्टारगलो पढ़ले सीपीओ एक्साम पुरोपुर कवर करतेब। तो तुम्हारा स्क्रिने आमरा देखे नाओ। আমরা এটা সলভ করছি এসএসসি সিপিওর 9 ডিসেম্বর 2019 শিফট ওয়ানের কিছু প্রশ্ন কিছু কোয়েশ্চেন্স। তো আমরা আজকে কিছু কোয়েশ্চেন সলভ করব, তার ডে বাই ডে আমরা এই এরকম টাইপের যে প্রশ্নগুলো এসেছিল পরীক্ষাতে সেগুলো আমরা ডে বাই ডে সলভ করে যাব। ওকে, তো তাহলে দেখো এখানে আরেকটা জিনিস তোমাদের বলে রাখি, আমাদের অ্যাকচুয়ালি এটা তোমাদের বাংলাতে বলা হয় তো তাতে তোমরা ভালো করে বুঝতে পারো, কিন্তু এখানে কিন্তু তোমাদের এটা মাথায় রাখতে হবে এক্সামটা কিন্তু ইংলিশে হবে। তো আমাদের কিছু ইংলিশ টার্মের সাথেও পরিচয় রাখতে হবে। পুরোটা আমরা বাংলায় বুঝবো কিন্তু ইংলিশ টার্মগুলোকেও আমরা জেনে নেব, কারণ এই ইংলিশ টার্মগুলো আমাদের যারা বাংলায় পড়াশোনা করি যা বাংলা মিডিয়ামের ছাত্র তাদের এই ইংলিশ টার্মগুলো জানে না বলে অনেক জানা অঙ্ক ছেড়ে চলে আসে। তো আমরা এই ইংলিশ কিছু কিছু টার্মের সাথেও আমরা কিন্তু পরিচিত হব। তো দেখো তাহলে অঙ্কটা কী বলছে। অ্যাট হোয়াট পার্সেন্টেজ রেট এ কম্পাউন্ড ইন্টারেস্ট কম্পাউন্ডেড অ্যানুয়ালি ফর সাম অফ 40,000 উইল অ্যামাউন্ট টু 44,100 ইন 2 ইয়ার্স। এটার মানেটা হচ্ছে যে কত পার্সেন্ট ইন্টারেস্ট রেটে কম্পাউন্ড ইন্টারেস্ট, দেখো কম্পাউন্ড ইন্টারেস্ট মানে কি ও একটা সময় পরে পরে আসলের সাথে যোগ হয়ে যায়, সেই জন্য বলছে কম্পাউন্ডেড অ্যানুয়ালি মানে প্রতি বছরের শেষে শেষে ও আসলের সাথে যোগ হয় যেরকমটা নর্মালি হয়। তো 40,000 টাকাটা 44,100 হয়ে যাবে 2 বছরে কত পার্সেন্ট রেটে। এই অঙ্কটা কীভাবে কত সহজে কী করে তোমরা সলভ করতে পারবে তার জন্যই আমরা এই ভিডিওগুলো নিয়ে আসা। তো দেখো 44,100 আর নিচে 40,000, এই অঙ্কগুলো এইভাবেই করবে। তাহলে দুটো দুটো শূন্য কেটে গেল, তাহলে হলো কত 441 আর 400। আচ্ছা, আমার এই 2 বছর, তো 2 বছর বলেছে তার মানে এটা মানে এখানে কিছু আসবে উপরে একটা স্কোয়ার আসবে। 2 বছর মানে যদি 3 বছর বলতো উপরে একটা কিউব আসতো, যেহেতু 2 বছর তাহলে আমাদের উপরে স্কোয়ার আনতে হবে। তাহলে কিভাবে আনা যায় দেখো, এটা কিন্তু 21 আর এটা কিন্তু 20 স্কোয়ার, তাহলে আমাদের বুঝতে পারছি তাহলে আমার 2 বছর এই জিনিসটা এখানে আমার ম্যাচ খেয়ে যাচ্ছে। তাহলে এবার কি বলবো, তাহলে দেখো 20 টাকার জিনিসটা 21 টাকা হচ্ছে, তাহলে 20 টাকায় 1 টাকা বাড়ছে কিছু ইন্টারেস্টের জন্য। তাহলে 20 টাকায় 1 টাকা বাড়ছে, তাহলে 1 টাকায় কত বাড়ছে আর 100 টাকায় কত বাড়ছে, তাহলে এটাই আমাদের পার্সেন্টেজ। তাহলে 5% অ্যানুয়াল ইন্টারেস্ট রেটে আমাদের এই 40,000 টাকাটা 2 বছরে 44,100 হবে অ্যানুয়ালি যদি কম্পাউন্ডেড হয়। ওকে, দেখো কত সহজ, শুধু তোমরা এটুকু করবে তারপরে দেখবে 20-তে 1, 1-এ কত, 100-এ কত, তো খুব বেশি সময় লাগবে না। তো এই মেথডটা আশা করি তোমাদের ভালো লেগেছে, চলো পরের নম্বরে যাওয়া যাক। দেখো নেক্সট ম্যাথটা কি বলছে, এইচসিএফ অফ এই নাম্বারগুলো দিয়েছে। যারা গ্র্যাজুয়েশন করোনি, আন্ডার গ্র্যাজুয়েট আছো বাট এসএসসি সিএইচএসএল এই সমস্ত পরীক্ষার জন্য তোমরা রেডি হচ্ছ, যেগুলো কোয়েশ্চেন্স ইংলিশে আসে, তো তারাও কিন্তু এটা ফলো করো, কারণ এটাও কন্ডাক্ট করে স্টাফ সিলেকশন কমিশন, এবং সিজিএল বা সিএইচএসএল সেটাও কিন্তু স্টাফ সিলেকশন কমিশনই কন্ডাক্ট করে। তো প্রশ্নের ধরপ্যাচ কিছুটা একই রকমই থাকে, তো তোমরা এগুলোও যদি প্র্যাকটিস করো, এগুলোর মেথডগুলো যদি দেখো তো তোমাদের ক্ষেত্রে আরও সুবিধা হবে। দেখো এইচসিএফ মানে কি, হায়েস্ট কমন ফ্যাক্টর। এইচসিএফ মানে কি তাহলে, গসাগু। এলসিএফ মানে লসাগু, এইচসিএফ মানে গসাগু। তো তাহলে গসাগু এই কটা নাম্বারের গসাগু বলেছে। দেখো গসাগু তো আমরা 4 আর 6-এর খুব ভালো বের করতে পারি, কী হয় 2 হয় যেহেতু এটা কমন আছে, কিন্তু আমরা ভগ্নাংশ কী করে বের করবো, ভগ্নাংশ কী করে বের করবো। দেখো ভগ্নাংশ বের করার নিয়ম হচ্ছে এইগুলোর হচ্ছে এলসিএম, আর এইগুলোর হচ্ছে এইচসিএম। বোঝা গেছে, তাহলে এইচসিএম মানে কি গসাগু, আর এলসিএম মানে লসাগু। তাহলে উপরের গুলো কি হবে, উপরের গুলোর হবে গসাগু। উপরের গুলো গসাগু কত হয়, 4, 6, 8, গসাগু কত হয় 2 হয়, কারণ এটাই কমন আছে সবেতে। আর লসাগু কত হয়, এটা লসাগু কত হয় 200। এটা আমি এভাবেও করলাম, তোমাদের আমি আগেও বলেছি এই অঙ্ক এইরকম যদি থাকবে, লসাগু বের করার শর্ট প্রসেস হচ্ছে বড়টার নামটা পড়ে যেতে হবে, সেখানেই থামবো যেখানে বাকি যেগুলো আছে সেগুলো ভাগ যায়। তাহলে আমি যদি 25-এর নামটা পড়ি, 25 50, 75, 100, 125, 150,
আর 200 গেলে তবু কিন্তু এই দুটো ভাগ যাবে, তাহলে আমরা 200 লসাগু লিখতে পারি। তাহলে আমরা এটা যদি কাটাকাটি করি কত হয়, 1/100, এটাই হয়ে গেল আমাদের অ্যানসার। দেখো এই দেখো প্রশ্নে যখন পড়ে না, প্রশ্নে কিছু অঙ্ক সোজা থাকে, কিছু অঙ্ক কঠিন থাকে, কিছু অঙ্ক মিডিয়াম থাকে। তো আমাদের সোজা অঙ্কে কম সময়, একদম খুবই কম সময় লাগাতে হবে। তো এই অঙ্কগুলো কিন্তু সেই সোজার মধ্যে পড়ছে, এগুলোই আমাদের কম সময় কাজে লাগিয়ে তাড়াতাড়ি অ্যান্সার করে বেরিয়ে আসতে হবে। তাহলে দেখো এই অঙ্কটাতে কি বলছে, ইফ ইচ সাইড অফ এ ইকুইল্যাটারাল ট্যাঙ্গেল ইজ 12 সেমি, দেন দ্য অ্যাল্টিটিউড ইকুয়াল টু। দেখো প্রথম কথা হচ্ছে এই টার্মটার মানে জানতে হবে আর এই টার্মটার মানে জানতে হবে, নাহলে জানা অঙ্ক আমি করে আসতে পারবো না। ইকুইল্যাটারাল ট্যাঙ্গেল মানে হচ্ছে সমবাহু ত্রিভুজ, ইকুইল্যাটারাল মানে সমস্ত বাহুই যা সমান সেরকম ত্রিভুজকে আমরা ইকুইল্যাটারাল ট্র্যাঙ্গেল বলি, ট্র্যাঙ্গেল মানে তো ত্রিভুজ জানো তোমরা। আর অল্টিটিউড মানে হচ্ছে উচ্চতা, তাহলে আমার একটা ত্রিভুজের আর কী দিয়েছে, প্রতিটা সাইড দিয়ে দিয়েছে 12 সেমি করে, তার উচ্চতা বের করতে হবে। তাহলে এটা আমাদের, আমরা জানি যে এই সমস্ত পরিমিতি, পরিমিতিকে কেউ কেউ অ্যাডভান্স ম্যাথেও আন্ডারে ধরে, তো পরিমিতিতে কিন্তু আমাদের কিছু ফর্মুলা মুখস্থ করতে হবে। তো এখানে কি হাইট মানে অল্টিটিউড মানে তো হাইট, হাইট মানে কি হয়, হাইট মানে হয় √3/2 বাহু এ। ধরো একটা সমবাহু ত্রিভুজ যার প্রতিটা কোণের মান কত হয়, 60 ডিগ্রি করে হয়, তাহলে এর প্রতিটা বাহু সমান হয়, তাহলে এটাও 12, এটাও 12, এটাও 12, তাহলে এ মানে কত, 12, তাহলে √3/2 তাহলে কত হলো, 6√3। দেখো আমাদের মানে খুবই মানে একদম মানে কি বলবো, মানে 2-3 সেকেন্ডের মধ্যে আমার কিন্তু এই অঙ্কগুলো হয়ে যাবে। ওকে, তো এইগুলোর ক্ষেত্রে আমাদের বেশি সময় নষ্ট করলে হবে না, খুব তাড়াতাড়ি আমাদের অঙ্কগুলোকে ক্লিক করে বেরিয়ে আসতে হবে, তাহলে আমরা ম্যাক্সিমাম কোশ্চেন্সকে আমরা অ্যাটেন্ড করতে পারবো এবং আমাদের স্কোরও ম্যাক্সিমাইজ হবে। যেভাবে তোমাদের করাচ্ছি তোমরা যদি ফলো করো তোমাদের অবশ্যই ভালো লাগবে, এবং যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই শেয়ার করো, লাইক করো, তাহলে আমরা পরে আরও যখন ভিডিও নিয়ে আসবো আমাদেরও ভালো লাগবে। চলো পরের অঙ্কে যাওয়া যাক। দেখো এই অঙ্কটা কি বলছে, দেখো হুইচ ইজ স্মলেস্ট মানে কোনটা ছোট হবে। তো আমরা এইরকম যখন অঙ্ক হবে, হয়তো আমরা করলে অনেক সবকটা অঙ্ক নর্মালি ম্যাথের যে রুল সেই অনুযায়ী করতে গেলে হয়তো আমরা করে ফেলতে পারবো, কিন্তু আমাদের টাইম লেগে যাবে। আমরা কি বললাম, একটা অঙ্কের জন্য অ্যাভারেজে 1.67 মিনিট, তো আমরা যদি করতে যাই তো একটা করতে হয়তো 1.67 মিনিট টাইম লেগে যাবে, এর মধ্যে একটাকে ধরেই করতে গেলে। তো দেখো এই রকম অঙ্কের ক্ষেত্রে আমরা কি করব, প্রথমে আমি বলে দিই এই গুণ এইটার আর এইটার গুণ মানে প্রতিটার এইগুলো গুণ হবে, ঠিক আছে। যদি মাইনাস থাকে, যদি মাইনাস থাকে তাহলে যে গুণফলটা বড় হবে সেটাই কিন্তু আমাদের সবথেকে স্মল নাম্বার হবে। এখানে একটা মজার বিষয় হচ্ছে, তোমায় গুণটা করে দেখাতে দেখতে হবে না যে কোনটা বড়, সবাই বুঝতে পারছে 401 কে 99 গুণ করলে বাকি সব কটা গুণের থেকেই বড় হবে, এটার থেকে তো এটার থেকেও হবে, ওটার থেকেও হবে, ওটার থেকেও হবে। তো এটা অঙ্ক করার তো কোনো কথাই নেই, যেহেতু মাইনাস আছে তাহলে যে গুণফলটা সবচেয়ে বড় সেটাই কিন্তু আমাদের হবে স্মলেস্ট নাম্বার, যদি প্লাস থাকতো তাহলে যে গুণফলটা সবচেয়ে ছোট হতো সেটাই কিন্তু আমাদের স্মলেস্ট নাম্বার হতো, এটা অবশ্যই তোমরা মনে রাখবে। তাহলে এটা তো আমরা দেখেই বলে দেবো, এটা হচ্ছে আমাদের সবথেকে স্মলেস্ট নাম্বার। ওকে, যদি ভালো লাগে অবশ্যই আমাদের লাইক দেবে। এছাড়া আমাদের ফেসবুক পেজ আছে, ফেসবুকের একটা গ্রুপ আছে অনলাইন কম্পিটিটিভ স্টাডি, তো সেই গ্রুপে তোমরা জয়েন হয়ে যাও। আমরা ওখানে প্রতিদিন এই অনেক ইন্টারেস্টিং ম্যাথ দিই তোমাদের প্র্যাকটিসের জন্য, এবং তোমাদের যদি ওখানে কোনো রকম রিকোয়েস্ট থাকে যে এই সমস্ত ম্যাথ পাচ্ছি না বা এগুলো একটু বলে দিলে ভালো হয় বা এটা নিয়ে ভিডিও বানালে ভালো হয়, তো তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে ওখানে বলতে পারো। দেখো এই ম্যাথটা কি বলছে, একটা ত্রিভুজ তার অ্যাঙ্গেল BAC সমান 90 ডিগ্রি, তাহলে 90 ডিগ্রি মানে হচ্ছে আর সমকোণী ত্রিভুজ, তাহলে BAC তার মানে এটা যদি বি হয় এটা এ হবে এটা সি হবে, তাহলে এই কোণটা হচ্ছে 90 ডিগ্রি। ওকে, তাহলে দ্য লেন্থ মেডেন AD, আচ্ছা মেডেন তো এরকম হয় ঠিকের মাঝামাঝি যাবে, এটা D, তাহলে এইটার এইখান থেকে এতটা লেন্থ কত, এটা আমরা কি করে বের করি। আমরা যদি আমরা তোমাদের জন্য জিওমেট্রিস মানে টপিক ওয়াইজ ভিডিও আমরা নিয়ে আসব, তো তার আগে বলে রাখি এটা কিভাবে হবে। দেখো এটা আমায় কত বলেছে, BC, তাহলে এইটা এটা বলেছে 25 সেমি। সবসময় মেডেন কিন্তু এদের এই দৈর্ঘ্যটা মানে AD হাফ অফ BC হয়, তাহলে কত হবে, বারো পয়েন্ট
5 সেমি। তো এই অঙ্কগুলো হয়তো তোমার মনে হবে হয়তো ফর্মুলা মনে রাখতে পারবো না, কিন্তু আমরা যখন জিওমেট্রির স্পেশাল ভিডিও নিয়ে আসবো তখন তোমাদের যখন এগুলো করাবো তখন তোমাদের এটা অনেক ইজি হয়ে যাবে। কিন্তু দেখ এগুলো মনে রাখতে হবে, দেখো যখন একটা সমকোণী ত্রিভুজের এটা এখান যাবে যায় এডিটা সবসময় এটার হাফ হয়। ওকে চলো আমরা পরের অঙ্কে যাচ্ছি। দেখো ওই অঙ্কটা দেখো, এ কর্ড অফ এ লার্জার এবং টু কনসেন্ট্রিক সার্কেল। তাহলে কর্ড মানে কি? কর্ড মানে হচ্ছে আমাদের বাংলায় বলে এটাকে জ্যায়। আচ্ছা কনসেন্ট্রিক মানে কি? কনসেন্ট্রিক মানে একই কেন্দ্রকে বিস্তৃত করে দুটো বৃত্ত আছে। তাহলে এর কেন্দ্র এটা, তাহলে এইটা হচ্ছে ছোট বৃত্ত। কেন ছোট বৃত্ত বললাম? দেখো এখানটা বুঝতে হবে পড়ে মানেটা, কর্ড অফ দ্য লার্জার সার্কেল। তাহলে এখানে দুটো সার্কেল আছে কনসেন্ট্রিক, যাদের মধ্যে একটা কিন্তু লার্জার আছে, তার মানে একটা তাহলে ছোট আছে। তো লার্জার মানে বড় সার্কেলটার কর্ড হচ্ছে 10 সেমি এবং সেটা ছোট সার্কেলটার ট্যাঞ্জেন্ট। ট্যাঞ্জেন্ট মানে কি? ট্যাঞ্জেন্ট মানে হচ্ছে স্পর্শক। তার মানে এটা ঠিক বলতে চাইছে যে আমার ঠিক এরকমভাবে গেছে, ধরো এটা এ এটা বি, এটা হচ্ছে ছোট সার্কেলটা স্পর্শকও বলতে পারো আবার এটা জ্যাও বলতে পারো। তো এর এটা 10 সেমি। ওকে কি চেয়েছে আমাদের? এরিয়া অফ দ্য অ্যানুলার পোর্শন বিটুইন টু সার্কেল। এই তাহলে অ্যানুলার পোর্শন মানে কোনটা? এই পোর্শনগুলোর এই পোর্শনটার আমাদের এরিয়াটা চেয়েছে, বোঝা গেছে? এই পোর্শনটা আমাদের এরিয়াটা চেয়েছে। কি করে বের করবো দেখো? দেখো আমাদের কি করতে হবে? আমাদের করতে হবে বড় বৃত্তটার এরিয়া বের করবো আর ছোট বৃত্তটার এরিয়া বের করবো, তাহলে আমাদের এই ভিতরের এরিয়াটা কিন্তু বেরিয়ে যাবে। এটা কি? এটা হচ্ছে ছোট বৃত্তটার ব্যাসার্ধ। আচ্ছা তুমি যদি এটা এরকম করো তাহলে এই দুটো কি হলো? এই দুটো হলো বড় বৃত্তটার ব্যাসার্ধ। আচ্ছা এটা যদি 10 হয় এটা হচ্ছে সবসময় মাঝামাঝি নেবে, যেহেতু এটা দুভাগে ভাগ করো, তাহলে কি বলতে পারি আমরা? এটা 5 মানে এটুকু, এখান থেকে এতটা 5, আর এটা কত? বড় আর ধরে নি, এটা ছোট আর ধরে নি, তাহলে এটা বড় আর কেন ধরলাম? বড় বৃত্তটার ব্যাসার্ধ, এটা ছোট বৃত্তটার ব্যাসার্ধ। তাহলে আমরা পিথাগোরাস নিয়ম কি জানি? অতিভুজের স্কোয়ার, অতিভুজ মানে কি? বড় আর স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। লম্ব মানে কি? ছোট আর, আর ভূমি মানে 5 স্কোয়ার। তার মানে বড় আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার সমান কত? 25। আচ্ছা আমরা যদি এবার দুটো বৃত্ত, এই বড় বৃত্তটার ক্ষেত্রফল আর ছোট বৃত্তটার ক্ষেত্রফল যদি বের করি কি হবে? দেখো বড় বৃত্তটার ক্ষেত্রফল কি? পাই আর স্কোয়ার, আর ছোট বৃত্তটার ক্ষেত্রফল কি? পাই ছোট আর স্কোয়ার। তাহলে পাই যদি কমন যায় তাহলে আর স্কোয়ার মাইনাস ছোট আর স্কোয়ার, তাহলে এর এটার মানে কত? এটার মানে হচ্ছে 25। তাহলে 25 পাই হয়ে যাচ্ছে আমাদের অ্যান্সার, বোঝা গেল? একটু বুঝতে হবে এই অঙ্কগুলো, একটু বুঝে তারপরে দেখবে অঙ্ক খুব কম সময়ের মধ্যেই কিন্তু হয়ে যাবে। প্রথমে তোমাদের প্র্যাকটিস করতে হবে, প্রথমে কিন্তু এই অঙ্কগুলো কম সময়ের মধ্যে হবে না। প্রথমে তোমাদের মনে হবে খুব কঠিন, কীভাবে ধরবো বুঝতে পারছি না, এখানে কিন্তু সময় খেয়ে যাবে। তো প্র্যাকটিসই হচ্ছে সাকসেসের, বিশেষ করে এই সমস্ত এক্সামে সাকসেসের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ একটা উইপন। দেখো এই অঙ্কটা কি বলছে? আফটার অ্যালোয়িং 10% ডিসকাউন্ট অফ দ্য মার্ক প্রাইস অফ এ আর্টিকেল এ ডিলার মেক্স 5% প্রফিট, হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস ইফ কস্ট প্রাইস ইজ 300। কি বলছে? একটা ডিলার 10% ডিসকাউন্ট দেয় তারপরেও তার 5% লাভ থাকে, এটা হচ্ছে অঙ্কের একদম বাংলা মানে। তো তাহলে এই সমস্ত অঙ্ক কি বলেছি দেখো? সিপি, এসপি আর এমপি। আমরা জানি এমপি মানে কি? মার্ক প্রাইস, এসপি মানে সেলিং প্রাইস আর সিপি মানে কস্ট প্রাইস। তো আমাদের এখানে কি দিয়েছে? 10% ডিসকাউন্ট। আচ্ছা 10% এটা যদি আমি ভগ্নাংশে করি, সবসময় এগুলো ভগ্নাংশে করবে, 1 1 10, তাহলে 10 টাকা যদি দাম হয় 1 টাকা ছাড় দিয়েছে, তাহলে বিক্রি করেছে কত টাকায়? 9 টাকায়। তাহলে 10 টাকা যদি দাম হয় 1 টাকা ছাড় দিলে তাহলে 9 টাকায় বিক্রি হয়েছে। আবার ঠিক একইভাবে 5% লাভ করেছে, তার মানে 5/100 5 1 20, তার মানে 1/20, এটা যদি ভগ্নাংশে বস করি, তার মানে 5% লাভ করেছে, মানে কি? 20 টাকা যদি দাম হয় 1 টাকা লাভ করেছে, তাহলে 21 টাকায় বিক্রি করেছে। 20 টাকা যদি লাভ হয় 21 টাকায় সে বিক্রি করেছে। দেখো এটা আমাদের এইটা একটা অনুপাত হলো, এটা একটা অনুপাত হলো, কিন্তু দুটোতেই দেখো এটা কি আছে? আলাদা আছে, কিন্তু একটা জিনিসের দাম তো একটাই হয়, তো এটাকে আমাদের সমান করতে হবে। কি করে সমান করবো দেখো?
এখানে আমি যদি 7 দিয়ে গুণ করি এখানে আমি যদি 3 দিয়ে গুণ করি তাহলে এটা কিন্তু সমান হয়ে যাবে এটাও 63 হবে এটাও 63 হবে যদি আমি এখানে 7 দিয়ে গুণ করি আমার নিয়ম অনুযায়ী এখানেও কিন্তু 7 দিয়ে গুণ করতে হবে এবং আমার নিয়ম অনুযায়ী এখানে যদি 3 দিয়ে গুণ করি এখানেও কিন্তু আমাকে 3 দিয়ে গুণ করতে হবে তাহলে আমার অনুপাতটা কি এলো 60:63:70 দেখো এটা হলো আমাদের কস্ট প্রাইস এটা হচ্ছে সেলিং প্রাইস এটা হচ্ছে মার্ক প্রাইস এবার আমাদের কি চেয়েছে হোয়াট ইজ দ্য মার্ক প্রাইস ইফ কস্ট প্রাইস ইজ 300 আচ্ছা আমরা এখানে কত বের করেছি কস্ট প্রাইস 60 কিন্তু ওরা বলছে এটা 300 তাহলে কত দিয়ে গুণ করা হয়েছে 5 দিয়ে গুণ করা হয়েছে তাহলে এটাকেও 5 দিয়ে গুণ করব কত হবে 5 7 35 তাহলে 350 টাকা হচ্ছে আমাদের মার্ক প্রাইস তো আমরা আজকে তোমাদের টোটাল 7টা বাছাই করা অঙ্ক করালাম এবং নেক্সট পার্টে আমরা আরও ওরকম অনেক অঙ্ক করাবো আরও নেক্সট বাই পার্ট আমাদের আসতেই থাকবে তো তোমরা এই 7টা যে প্যাটার্নের অঙ্ক আমরা করালাম তোমাদের কাছে প্র্যাকটিস সেট যদি থাকে বা কোনো বই থাকে তোমরা সেই বই বা প্রিভিয়াস ইয়ার প্র্যাকটিস সেট খুলে এগুলো প্র্যাকটিস করো এবং এই প্যাটার্নে প্র্যাকটিস করো তোমাদের আমি কথা দিলাম তোমাদের এই অঙ্কগুলো করতে অনেক কম সময় লাগবে এবং তোমরা অবশ্যই যারা এখনও পর্যন্ত ভিডিওটা সাবস্ক্রাইব করোনি সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটাও দাবিয়ে রাখো তার কারণ নেক্সট পার্ট কিন্তু আমাদের আরও এক দুদিনের মধ্যেই কিন্তু চলে আসবে এইভাবে কিন্তু আমরা কন্টিনিউয়াস ওয়েতে এই প্রতিটা চ্যাপ্টারে শুধু ম্যাথ না ও প্রতিটা সাবজেক্টে এয়ার রিজনিং ইংলিশ জিকে সবেরই আমাদের কিন্তু ভিডিও আসবে চলো আজকে এটুকুই সকলকে ধন্যবাদ আমাদের এসজি ইনস্টিটিউশনের ভিডিওগুলোকে এতটা ভালো অ্যাপ্রিসিয়েট করার জন্য আমাদের এসজি ইনস্টিটিউশনের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং সাথে নোটিফিকেশান বেলটিকে অন করে দেবেন যাতে আমাদের পরবর্তী ভিডিওগুলোর নোটিফিকেশান আপনাদের কাছে খুব দ্রুত পৌঁছে যায় এইভাবেই আমাদের পাশে থাকবেন এবং যে ভিডিওগুলো আপনাদের প্রয়োজন অবশ্যই কমেন্ট সেকশানে সেগুলো লিখুন আমরা অবশ্যই চেষ্টা করবো সেই ভিডিওগুলোকে করার জন্য অবশ্যই ভিডিওটি লাইক কমেন্ট এবং শেয়ার করবেন সকলকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য সবাই ভালো থেকো সুস্থ থেকো বাড়িতে থেকো এবং সকলকে ভালো রেখো